কাঞ্চননগর গ্রাম। শিল্পীর আঁকা ছবির মতোই সুন্দর এই গ্রামে আছে বড় বড় নদী, সারি সারি গাছপালা, কৃষকের অক্লান্ত পরিশ্রমে বেড়ে ওঠা ফসলের মাঠ, যা দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমি কমল দাস, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে গ্রামে বেড়াতে এসেছি। ছুটি শেষ হলে আবারও শহরের ম্যাচে ফিরে যেতে হবে। শহরে জীবন আমার খুব একটা ভালো লাগে না, তাই ছুটি পেলেই বাড়ি চলে আসি। গ্রামের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটছি। রোজ সকালে হাঁটতে বের হই, পথে আমার বন্ধু নরেনকে দেখে হাসি মুখে এগিয়ে যাই তার কাছে। কি কি রে নরেন, সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? যাচ্ছিলাম তোর বাড়িতে, পথেই তোর সাথে দেখা হয়ে গেল, ভালোই হয়েছে বল। আমার বাড়িতে কেন? তোর কি মরার স্বাদ হয়েছে এটা জিজ্ঞাসা করতে? কেন, কি হয়েছে? শুনলাম তুই নাকি কাল রাত্রিবেলা কাল কুঠিরের পোড়া বাড়িতে গিয়েছিলি। হ্যাঁ, তবে রাতে যাইনি, সবাই বলছে সেখানে নাকি ভূত আছে, কিন্তু আমি যে তো কিছুই দেখলাম না, বাড়িটা পুড়েছে শুধু। এই বাড়ি নিয়ে মানুষের এত আজুবি কথাবার্তার তো কোনো মানে খুঁজে পাচ্ছি না। দেখ বন্ধু, যা কিছু রটে তার কিছু হলেও ঘটে। গ্রামের মানুষেরা ওই বাড়ির আশেপাশেও যায় না, শুনেছি ওই বাড়িতে নাকি অসংখ্য প্রেতার দ্বারা আছে, যারা বাড়িতে আগুন ধরার সময় মরে ছাই হয়ে গেছে। মরে ছাই হয়ে গেলে ভয় পাওয়ার কি আছে? অতিরিক্ত সাহস ভালো নয়। তুই তো গ্রামে থাকিস না, ওই কালকুঠিরের বাড়ি ঘিরে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক মানুষও মারা গেছে বলে ওদিকে আর যাস না বললাম। নরেন আমাকে সাবধান করে দিয়ে চলে যায়। গ্রামের মানুষের মুখে কালকুঠিরের পোড়া বাড়ি নিয়ে অনেক কথা শুনেছি, তাই সচক্ষে দেখার জন্য রাতে গিয়েছিলাম। সত্যি বলতে আমার তেমন একটা ভয় করেনি, সবাই এত ভয় পায় কেন জানি না। যাও, চিৎকার দিয়ে আমি চোখ মেলে তাকাই, নিজেকে খাটের উপর আবিষ্কার করি। এর মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, কালকুঠিরের পোড়া বাড়ি নিয়ে দুঃস্বপ্ন দেখছিলাম। স্বপ্নের মধ্যে হলেও আমার সারা শরীর শিউরে উঠেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। মনের ভয়টা দূর করতে না পারলে শান্তিমতো ঘুমাতে পারবো না। একবার যাবো নাকি কালকুঠির পোড়া বাড়িতে? সবাইকে প্রমাণ করে দেবো ওই বাড়িতে কোনো প্রেতাত্মা নেই, বাড়িটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেই ভাবা সেই কাজ। নিঃশব্দে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। মা জানতে পারলে এত রাতে কখনোই বাইরে বের হতে দিবে না। যদি জানে আমি কালকুঠিরের পোড়া বাড়ি যাচ্ছি, তাহলে তো আরোই বকবে। তাই আমি অতি সাবধানে বাড়ি থেকে বের হই। নিস্তব্ধ রাস্তায় হাঁটছি। রাতের বেলা গ্রামের পরিবেশ আরো বেশি সুন্দর লাগে। পূর্ণিমার চাঁদের আলোয় রাস্তা চলতে আমার কোনো সমস্যা হচ্ছে না। চারপাশ শীতল বাতাস প্রাণটাই জুড়িয়ে গেল আমার। কালকুঠিরের পোড়া বাড়ি নিয়ে লোকজনের এত ভয় পাওয়ার কারণ কি আমার সেটা জানতেই হবে। লোকমুখে শুনেছি কালকুঠির মশাই এই গ্রামে জমিদার ছিলেন, হঠাৎ তার বাড়িতে আগুন লেগে যায়, বাড়ির সকলে পুড়ে ছাই হয়ে যায়। হাঁটতে হাঁটতে আমি কালকুঠিরের পোড়া বাড়ির সামনে চলে আসি। পোড়া বাড়ির সামনে দাঁড়াতেই যেন মনে হলো সম্পূর্ণ আকাশ কালো হয়ে গেছে, অন্ধকারে ডুবে আছে চারিদিক। অথচ কিছুক্ষণ আগেও পূর্ণিমার চাঁদের আলোতে চারিদিক উজ্জ্বল হয়েছিল।
কিন্তু এখানের আকাশ দেখে মনে হচ্ছে অমাবস্যার রাত। হঠাৎ কয়েকটা কাক আমার মাথার উপর দিয়ে কাকা করে উড়ে যায়। রাতের বেলায় কাক? বুকের ভেতরটা কিঞ্চিত ভয়ের জন্ম দিতে শুরু করলো। এতক্ষণ সাহস দেখালে পুরা বাড়ির দিকে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যেন মনে হচ্ছে পুরা বাড়ির জানালাগুলো দিয়ে অসংখ্য মৃত আত্মার আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ বিকট শব্দ করে পুরা বাড়ির সদর দরজা খুলে গেল। মনে হচ্ছে যেন আমার জন্যই দরজা খোলা হয়েছে। নিজে থেকে দরজা খুলে গেল কি করে? ভিতরে কি কেউ আছে? কেউ কি আমাকে ভয় দেখাতে চাইছে? কালকুটিরের বুড়া বাড়ির রহস্য জানার জন্য কৌতূহল থাকলেও এখন ভয়ের কাছে পরাজিত হতে হলো আমাকে। বাড়ি ফিরে যাওয়ার জন্য যে আমি পিছনে ফিরি, অমনি আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু এতক্ষণ তো কেউ ছিল না। আমার ধারণা সত্যি করে দিয়ে এক বরফ শীতল হাত আমার কাঁধে স্পর্শ করল। ভয় ও আতঙ্কে আমার শরীর হিম হয়ে আসে। রাতের সেই স্বপ্নের কথা মনে পড়ল। আশ্চর্যের ব্যাপার, ঠিক এমন কিছুই আমি স্বপ্নে দেখেছিলাম। পুরা বাড়ির সামনে আমার পিছনে সাদা শাড়ি পরা ভয়ঙ্কর চেহারার এক মেয়ে দাঁড়িয়েছিল। আমি পিছনে ফিরার সাহস খুঁজে পাচ্ছিলাম না। পিছন ফিরলে ভয়ঙ্কর চেহারার এক প্রেতাত্মাকে দেখব যেটা আমি কিছুতেই সহ্য করতে পারব না। আমাকে অবাক করে দিয়ে একটা পুরুষ কণ্ঠস্বর বলে উঠল, কি হে ছোকরা, মরা স্বাদ হয়েছে বুঝি? এই রাতের বেলা কাল কুঠিরের পর আমার সামনে কি করছ? কর্কশ এই কণ্ঠস্বর শুনে আমার মনের ভয়টা ধীরে ধীরে কমতে লাগলো। যাক, পিছনের মানুষটা অন্তত ভূত না। আমি পিছনে ফিরে তাকাই। একটা 50-60 বছরের এক বয়স্ক লোক হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। বাঁচতে যদি চাও তাহলে এই পুরা বাড়ির সামনে থেকে চলে যাও, দেরি করলে পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথাটা বলে হারিকেন নিয়ে পুরা বাড়ির ভিতরে চলে যায়। আমি ভয়ার্ত দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে আছি। এই লোকটাই কি সদর দরজা খুলে দিয়েছিল? কিন্তু গ্রামের লোকের কাছে শুনেছি বাড়িতে এখন কেউ বাস করে না, তাহলে এই লোকটা কোথা থেকে? মনের ভিতর নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর তখনই বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ ভেসে আসে, একটা নারী কণ্ঠস্বর। এত রাতে পুরা বাড়ির ভিতর কে কান্না করছে? মুহূর্তের ভিতর প্রচন্ড ভয় আমাকে এসে ঘিরে ধরল, সাথে সাথে কৌতূহল হতে থাকে পুরা বাড়ির ভিতরে যাওয়ার। আমি ধীরে ধীরে এগোতে থাকি আর ঠিক সেই মুহূর্তে কান্দার আওয়াজ থেমে যায়। পিছনে কারো দাঁড়ানোর মতো অনুভূতি হতে থাকে। আমি চট করে পিছনে ফিরে একটা সাদা শাড়ি পরা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় ও আতঙ্কে চিৎকার করে উঠি, কে আপনি? পুরা বাড়ির ভেতরে যেও না। কে কে আপনি? আমি অনু, কালকুঠিরের বড় নাতনি। মেয়েটির কথায় মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আমার। আমি তো শুনেছি কালকুঠির জমিদার বাড়ির সবাই মারা গেছে, কিন্তু কালকুঠিরের পরিবারের সবাই তো আগুনিপুরে মারা গেছে। হ্যাঁ, তাহলে আপনি কি করে বেঁচে আছেন? শুধু আমি না, আমার পরিবারের সবাই বেঁচে আছে। মানে? আজ থেকে 2 বছর আগে আমার ছোট ভাইয়ের জন্মদিনে গ্রামের লোকেরা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমরা জন্মদিন পালনে ব্যস্ত থাকায় আগুন লাগার ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু তারপরেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়, আমরাও পুড়ে মারা যাই। কিন্তু গ্রামবাসীরা কেন আগুন লাগায়? কারণ আমার দাদা কালকুঠির গ্রামের সবার জমি জায়গা অন্যায়ভাবে আত্মসাৎ করে, আর তাই ওরা আমার দাদাকে মেরে ফেলতে চায়। কিন্তু আমরা তো কোনো দোষ করিনি।
আমাকে, আমাদেরকে কেন মেরে ফেললো? শুধু আমরাই না, ওই জন্মদিনে যারা যারা এসেছিল সবাই মারা যায়। তোমাদের সাথে খুবই অন্যায় হয়েছে। আর তাই তো আমরা আবার ফিরে এসেছি। যারা যারা বাড়িতে আগুন দিয়েছিল তাদের সবাইকে আমরা মেরে ফেলেছি, সাথে আরো মানুষকে মেরেছি। এবার তোমাকেও মারব। মেয়েটির কথায় আতঙ্কে আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমার পরিবারকে দেখবে? এই দেখো, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। মেয়েটির হাতের ইশারায় আমাকে পোড়াবাড়ির ছাদে দেখিয়ে দেয়। ছাদের দিকে তাকাতে প্রচণ্ড ভয়ে আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে, ভন ভন করে ঘুরতে থাকে মাথা। ভয়ঙ্কর চেহারার কয়েকজন দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, হাসছে। ভয়ে আমার মূর্ছে যাওয়ার মতো অবস্থা। সবার চোখ জল জল করছে। আমি মেয়েটির দিকে তাকাতেই ভয়ে পিছনে ফিরিয়ে যাই। মেয়েটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমাকে যেতে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এদিকে আসবো না। ভুলের কোনো ক্ষমা নেই। এই বাড়িতে যে একবার আসে সে কখনো ফিরে যেতে পারে না, তুইও পারবি না। অশরীরী এই মেয়েটির হাত থেকে বাঁচতে আমি দৌড়াতে থাকি, প্রাণপণে ছুটেছি। আমার পিছনে পিছনে মেয়েটি এবং ছাদে সেই অশরীরীগুলো ধেয়ে আসছে। জানি না ওদের হাত থেকে আজ নিস্তার পাবো কি না। ভয়ঙ্কর সব হুঙ্কার করতে করতে সবাই ছুটে আসছে। কালকুটিরের পোড়াবাড়ি পার করে আসতেই পূর্ণিমার আলোয় চারিদিক উজ্জ্বল হয়ে গেল। আমি পিছনে ফিরে কাউকেই দেখতে পেলাম না। কিন্তু ভয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বরফের মতো ঠান্ডা হয়ে যায় সারা শরীর। আমি জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ি। জ্ঞান ফেরার পর আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি। আমার খাটের পাশে নরেন বসে আছে। আমি তাকে রাতের ঘটনা খুলে বলি। শুনলি না তো আমার কথা? এবার বিশ্বাস হয়েছে কেন গ্রামের মানুষেরা কালকুটিরে পোড়া বাড়িকে ভয় পায়? হ্যাঁ রে, ওই বাড়িতে আসলে প্রেতাত্মা থাকে। কালকুটির জমিদার বাড়ির পরিবার এখনো ওই বাড়িতেই বসবাস করে। হ্যাঁ, আর ওরাই গ্রামের মানুষদের ভয় দেখাচ্ছে এবং ক্ষতি করছে। হারিকেন হাতে যে বয়স্ক লোকটাকে দেখেছি, সে ছিল কালকুটির মশায়ের বাড়ির দারোয়ান। সেই সব দেখাশোনা করত। তুই ঠিক বলেছিস নরেন, নিজের চোখে না দেখলে এসব ভূত প্রেত আমি কখনোই বিশ্বাস করতাম না। কাল যদি পুরা বাড়ি থেকে বের না হয়ে আসতাম তাহলে আজ গ্রামের মানুষরা আমার লাশ খুঁজে পেত। অতিরিক্ত সাহস সবসময় ভালো নয় রে। আমার জীবনের ভয়ঙ্কর এই অভিজ্ঞতা আমি কখনোই ভুলব না।